গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করেছি সেটা হলো ব্লক বানানো। কনস্ট্রাকশন কাজে ব্লক কোথায় কি হয় বা কত কভারিং হয় এবং ব্লকগুলো আমরা কি প্রসিডিউরে বানাতে পারি সে বিষয় নিয়ে আলাপ করবো। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে বা যে ব্লকটি নিয়ে আলাপ করবো সেটা হলো ছাদের দ্বিতীয় লেয়ার বা টপ লেয়ারের জন্য যে আমরা ব্লকটি তৈরি করব, এটা কিভাবে আমরা মেজারমেন্ট করব এবং এটা কি দিয়ে তৈরি করব। ব্লকের মেজারমেন্ট সাধারণত আমরা যেভাবে করি, ছাদের কভারিং বটম কভারিং সাধারণত 3-4 ইঞ্চি হয় আর টপ কভারিং 1 ইঞ্চি হয়। অর্থাৎ এখানে যদি আমাদের ছাদের থিকনেস 6 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমাদের টপ কভারিং 1 ইঞ্চি এবং নিচে 10 মিলি রড হোক অথবা 12 মিলি রড হোক এর জন্য আমরা 1/2 ইঞ্চি থিকনেস ধরবো, অর্থাৎ 1.5 দেড়। 6 থেকে 1.5 বাদ দিলে আমাদের থাকে 4.5 ইঞ্চি, অর্থাৎ আমরা 4.5 ইঞ্চি ব্লক বানাবো। অর্থাৎ টপ লেয়ার রডটা বসানোর জন্য আমাদের 4.5 ইঞ্চি ব্লক বানাবো। এই ব্লকটা বানানোর জন্য আমরা সাধারণত UPVC পাইপ ব্যবহার করতে পারি এবং এটার জন্য আমাদেরকে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করতে হয় সেটা হলো সিলের স্যান্ড, আর আমরা অল্প পরিমাণে লোকাল স্যান্ড ইউজ করতে পারি আর সিমেন্ট। তো এখানে বানানোর প্রসিডিউর দেখতে পাচ্ছি সেটা হলো আমরা মশলাটা নির্দিষ্ট রেশিও মতো আমরা বানাবো। বানানোর পরে আমাদেরকে যেটা করতে হবে, সিলের স্যান্ডের পরিমাণটা বেশি থাকে, সিলের স্যান্ড বেশি হওয়ার কারণ হলো এটা তাড়াতাড়ি মানে এটার সেটেলমেন্টটা কম হয়, মশলাটা একটু শক্ত করে বানানো হয়, এটা যে মাপে বানানো হয় সেই মাপ থেকে যদি কম না হয় এবং এটা করলে কি হয়, এটা পুরোপুরো বানাতে সুবিধা হয়, সেই জন্য মূলত সিলেন এবং এটার স্ট্রেন্থটা বেশি আসে এই সিলের স্যান্ডটা ব্যবহার করা হয়। তো এখানে 2 ইঞ্চি পাইপ দেওয়া হচ্ছে, আমরা 4.5 ইঞ্চি ব্লক বানাচ্ছি এবং উপরে আমরা জিএ তেল ব্যবহার করছি। এটা শক্ত হলে খুব স্ট্রেন্থ আসে, এটাকে আমরা মোটামুটি মিনিমাম 7 দিন এটা হাউসের ভিতরে অথবা ড্রামের ভিতরে ভিজিয়ে রাখবো। আমরা কোনো ক্রমে এটা বানিয়ে 1 দিন বা 2 দিন পরে এটা ইউজ করবো না, সেক্ষেত্রে রডের উপর পাড়া পড়লে এটা ভেঙে যায়। তো আমরা আসলে এইভাবেই ব্লক বানাবো এবং ব্লকগুলো যথোপযুক্তভাবে কিউরিং করবো। সব কাজের জন্যে আসলে মূলত ব্লক বানানো হয়, এক এক জায়গায় এক এক রকম ব্লক বানায়। আমরা এখানে পাইপ ব্লক বানানোর প্রসিডিউর দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি যতটুকু সম্ভব প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।